সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সাথে ইকোস্প্রিন ট্যাবলেট নিয়ে আলোচনা করব। ইকোস্প্রিন ট্যাবলেট কী কাজ করে এবং এটি কোন কোম্পানির এবং এটি কিভাবে কাজ করে, এর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং কীভাবে সেবন করলে এটি খুব বেশি ভালো কাজ করে তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি এই আলোচনা করব ফার্মাসিউটিক্যাল কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে এবং গুগল রিসার্চের মাধ্যমে পাওয়া সঠিক তথ্য আপনাদেরকে সামনে তুলে ধরব। চলুন তাহলে শুরু করা যাক। ইকোস্প্রিন 75 হচ্ছে অ্যাসপিরিন গ্রুপের একটি ট্যাবলেট। এটি হচ্ছে অ্যাকমি ল্যাবরেটরিসের প্রস্তুতকৃত একটি প্রোডাক্ট। এর মার্কেট প্রাইস হচ্ছে, প্রতি পাতার দাম হচ্ছে 0.57 টাকা, অতএব এক পাতার দাম মাত্র 6 টাকা। আপনারা এটি আপনাদের নিকটস্থ যে কোনো ফার্মেসি থেকে সহজেই পেয়ে যাবেন। এখন বলি এটি যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। অ্যাসপিরিন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত, যেমন ধমনীর প্রতিবন্ধকতার প্রতিষেধক হিসেবে, মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন এবং মায়োকার্ডিয়াল রিইনফ্যাকশন, বাইপাস সার্জারি, অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক, ট্রানজিয়েন্ট ইসকেমিক স্ট্রোক ইত্যাদি, মৃদু থেকে মাঝারি ধরনের ব্যথা, মাথা ব্যথা, মাংসপেশির ব্যথা, ঋতু কষ্ট ও দাঁতের ব্যথা, ব্যথা এবং প্রদাহজনিত দীর্ঘস্থায়ী রোগ যেমন অস্থিসন্ধির বাতজনিত ব্যথা, জ্বর উপশম হিসেবে, ঠান্ডা জ্বর এবং ইনফ্লুয়েঞ্জার মতো সাধারণ জ্বরে ব্যবহার্য। অতএব আপনি 1 টাকার ট্যাবলেট দিয়ে অনেক সমস্যার সমাধান করতে পারছেন। আপনারা যদিও এই 1 টাকার ট্যাবলেট দিয়ে অনেক সমস্যার সমাধান করতে পারেন, তবে আপনি এটি ব্যবহার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। এখন বলি এর মাত্রা ও সেবন বিধি। বাত ও প্রদাহজনিত রোগ ও জ্বরে অ্যাসপিরিন 300 মিলিগ্রাম 1 থেকে 3টি ট্যাবলেট 6 ঘন্টা পরপর এবং দিনে সর্বোচ্চ 4 গ্রাম পর্যন্ত সেব্য। সাসপেক্টেড অ্যাকিউট করোনারি সিন্ড্রোমের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিনির্দেশনা না থাকলেও তাৎক্ষণিক মাত্রা 150 মিলিগ্রাম থেকে 300 মিলিগ্রাম। মায়োকার্ডিয়াল ইনফ্যাকশনের পরে, মায়োকার্ডিয়াল ইনফ্যাকশনের পরবর্তী 1 মাস 1টি করে অ্যাসপিরিন 150 মিলিগ্রাম ট্যাবলেট এবং এরপরে দৈনিক ইকোনমি 75 মিলিগ্রাম 1টি করে ট্যাবলেট। বাইপাস সার্জারির পরে, বাইপাস সার্জারি 6 ঘন্টা পর থেকে প্রতিদিন 75 মিলিগ্রাম থেকে 300 মিলিগ্রাম পর্যন্ত সেব্য। এর প্রতিনির্দেশনা, 12 বছরের নিচে বাচ্চাদের, রেস সিন্ড্রোম বা দুগ্ধদানকারীদের সক্রিয় পেপটিক আলসারে অ্যাসপিরিন প্রতিনির্দেশিত, হিমোফিলিয়া, ইন্ট্রাক্রেনিয়াল হিমোরেজ এবং অন্যান্য ক্ষত থেকে রক্ত নিঃসরণের ক্ষেত্রে ইহা প্রতিনির্দেশিত। এর সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন চিকিৎসার জন্য নির্ধারিত মাত্রার অ্যাসপিরিনের খুব সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, বদহজম, পরিপাকতন্ত্রের ঝিল্লি প্রদাহসহ ক্ষত এবং ফুসফুসের খিঁচুনি ইত্যাদি। এর সতর্কতা হচ্ছে হাঁপানি, অনিয়ন্ত্রিত রক্তচাপ এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। নাকের পলিপ এবং অ্যালার্জি রোগীদের ক্ষেত্রে ইহা সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। অতএব আপনারা এটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন, কারণ এটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য কিনা তা আপনার ডাক্তারই ঠিক করবে। অতএব আপনি আমার ভিডিও দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।